বিয়ে ভীষণ একটা পবিত্র বন্ধন বিয়ে মানে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নয় বিয়ে দুটো সংস্কৃতি দুটো পরিবার সমস্ত কিছুকেই কিন্তু জুড়ে দিচ্ছে তো এই বিয়ের রিচুয়ালের মধ্যে অনেক রকমের রিচুয়াল আছে হলুদ মাখানো আছে মালাবদল আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সাত পাকে ঘোরা সাত রকমের যে বচন বা কসম থাকে সেইগুলো নিয়ে সাত পাকে ঘুরতে হয় তো ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এক পাকে নয় দু পাকে নয় কেন হঠাৎ করে সাত পাকে এর কিন্তু একটা বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেই বৈজ্ঞানিক একটা ব্যাখ্যাও রয়েছে আসলে নবদম্পতি যখন ঘুরছে সেটা থ্রি সিক্সটি ডিগ্রিতে তারা ঘুরছে এবার এই থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাপারটাকে তিনশো ষাট এই এই সংখ্যাটাকে এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এতগুলো দ্বারা বিভাজ্য একমাত্র বিভাজ্য নয় হচ্ছে সাত দ্বারা আর সেই জন্যেই নবদম্পতিকে সাত পাকে ঘুরতে হয় এক্ষেত্রে বলা হয় যে যেহেতু সাত দ্বারা বিভাজ্য নয় তাই বিয়েটা চট করে ভেঙে বেরোনো যায় না সেই জন্যেই এই যে সাত পাকে যখন ঘোরা হয় তখন সেই যে বচনগুলো বা যে কসমগুলো নিতে হয় সেগুলোকে খুব মন দিয়ে শুনতে হয় অর্থাৎ এই যে আমরা বলে থাকি যে সাত পাকে ঘোরার যে ব্যাপারটা এটা পুরোপুরি একটা গাণিতিক ছক যে এই তিন ছয় শূন্য এই ব্যাপারটা একমাত্র সাত দ্বারাই বিভাজ্য নয় যেহেতু সাত দ্বারা বিভাজ্য নয় তাই জন্য বিয়েতে এই সাত পাকে ঘোরার যে ব্যাপারটা সেই ব্যাপারটা রয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে